হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। অ্যাকচুয়ালি এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও আছি ঠিকঠাক। তো এখন বাজে 10:30-এর মতো বাজে। তো ছেলেকে খাইয়ে দাইয়ে ওকে নিচে দিয়ে এসেছি, তো নিচে আছে। তো আমি একটুখানি পেপার পড়লাম আর তার সাথে একটুখানি সকালের ব্রেকফাস্টটাও করলাম। ব্রেকফাস্ট বলতে একটু মুড়ি আর চিড়ে খেলাম, চা খেলাম না, আজকে চা খেতে ইচ্ছা করছে না। তো আকাশ মোটামুটি ঠিকঠাকই আছে, মনে হয় বৃষ্টি পড়বে সম্ভবত, কারণ ওয়েদারের অবস্থা খুব একটা ভালো নেই। হ্যাঁ, বৃষ্টি পড়লো কিছুটা স্বস্তি। আর তার সঙ্গে তো এদিকে দিদা তো চলে গেল, গতকাল দিদা বাড়ি গেল, কারণ ওখানে মানে আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টে ভোট আছে হচ্ছে 19 তারিখে, সম্ভবত 19 তারিখে ভোট আছে। তো ভোট টোট দিয়ে তারপরে দিদাকে বললাম তুমি আবার এসো, কারণ দিদা এতদিন ধরে আছে, দিদা না থাকলে পারে না, কেমন যেন লাগছে ফাঁকা ফাঁকা। তার মধ্যে মায়ের শরীরও তো খুব একটা ভালো নেই, তো তাই জন্য বললাম যে তুমি তাড়াতাড়ি আবার চলে এসো। তো দিদাও চলে আসবে, দেখা যাক কবে আসে। আর আমাদের এখানে ভোট আছে হচ্ছে 26 তারিখে। তো প্রথমে ভাবছিলাম আর যাবো না, এবছর আর ভোট টোট দেবো না, ভোট দেওয়ার আর ইচ্ছাও নেই। আর তাও বর বলছে যে থাক, দিয়ে আসো ভোটটা, কারণ আমার ভোটটা তো এখানে নেই, ভোট আছে আমার ওই বাড়িতে, তো যা যেতে হবে যার জন্য। আমার ভোটের কোনো কিছু কাগজপত্র এখন ট্রান্সফার করে আনা হয়নি এখানে, তো ওগুলো আনতে হবে আস্তে আস্তে। এখন তো বিভিন্ন কাজে ব্যস্ত, এখন সম্ভব না, ভোট টোটগুলো বেরোক, মার সমস্ত কিছু আগে ঠিকঠাক হোক, তারপরে তখন ওগুলো কাজকর্ম যেগুলো আছে ওগুলো করবো। তো আপাতত ওটা চিন্তা করলাম 26 তারিখ যাবো, ছেলেকে তো আর নিয়ে যাবো না, আমি একাই যাব, এমনি নর্মাল লোকাল গাড়িতে গিয়ে ভোটটা দিয়ে দিয়ে চলে আসবো। এইগুলো এখন অবধি আপাতত প্ল্যানিং, দেখা যাক এখন কী হয় না হয়। তো চলো দেখতে থাকো সারাদিন কী করছি না করছি, সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। ছেলের জন্য একটা পার্সেল এসছে, ওর বাবা অর্ডার করেছে, স্লেট একটা অর্ডার করেছে, দেখা যাক এখন বের করে দেখি। ওরে বাবা, কত খুশি বাবা, ওরে বাবা, এই যে ঠাকুর দা, এখন খুলে দেবে, তুমি খোলো। পাপা তোমার জন্য কি এনেছে, তোমাকে বলেছি না, পাপা তোমার জন্য একটা জিনিস এনেছে, সুন্দর জিনিস। ABCD লিখবে, ওয়াও, ABCD বলবে, দেখি দুটা স্লেট আছে কিন্তু, ওয়াও, দাঁড়াও দাঁড়াও, একটা ইয়েলো কালার একটা পিঙ্ক কালার, ওয়াও, দাঁড়াও আমি তোমাকে এখন লিখিয়ে শিখিয়ে দিচ্ছি, তুমি একা একা পারবে না, দাঁড়াও এটা খুলি, হ্যাঁ একটা খুলি, একটা নিচে থাকবে একটা উপরে থাকবে, একটা নিচে দাদার সঙ্গে পড়বে একটা উপরে পড়বে, দাঁড়াও আমি খুলে দিই। এই যে এটা পেন্সিল, হ্যাঁ এরকম করে লিখতে হয়, দাঁড়াও দাঁড়াও এক মিনিট এক মিনিট, এই যে ওর স্লেট, এই যে দেখো এমন করে লিখবে, আচ্ছা আচ্ছা লেখো 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 লেখো, দাঁড়াও দেখাই, ওয়াও লেখো লেখো, হ্যাঁ এবার এটা এরকম করে মুছতে হয়, এটা এরকম করবে, এটাকে এমন করবে, মুছে যাবে, এখন আবার লেখো, দাদার কোলে হাত ধরে ভালো করে ধরে লেখো, এ লেখো, ওয়াও, এ এবার বি বি লিখবে, দাদার হাত ধরো, আগে মুছতে হবে না তো, আগে লেখো, ইস বি সি, ওয়াও ওয়াও, হয়ে গেছে। আজকে দুপুরে লাঞ্চে আছে ভাত, এখানে রয়েছে কচু, কালো কচু করা হয়েছে, আর এখানে রয়েছে করলা ভাজা, আর এদিকে আছে ডিমের অমলেট করে কারি করা হয়েছে, তো এটা একটুখানি গরম করে নিচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা,
ছেলে যে উঠে পড়েছে, ওদিকে লেখা যাবে না, সামনের দিকে লেখো। ছেলে আজকে ঘুমোয়নি, এক ফোঁটাও ঘুমোলো না, ওই খুব বেশি হলো 20 মিনিট, 20 মিনিটই জাস্ট ও ঘুমিয়েছে, নষ্ট হয়ে যাবে, এখানে লেখো। তো ও আসলে আছে স্লেটগুলোর কথা ওর মনে আছে, ও স্লেটগুলোতে লেখার জন্যই ওর ঠিকঠাকভাবে ঘুমোলো না, ঘুম থেকে উঠার পরই আবার খুঁজছে। যাই হোক, আস্তে আস্তে এখন ওকে ABCD লেখা শেখাতে হবে, তাই না বাবা? কি এঁকেছো এটা, তুমি এটা কি এঁকেছো? যা, এটা কি আঁকলো? মোছো মোছো মোছো। তো আমি এখন যাব হচ্ছে মার্কেটে, তো আমার তো সন্ধ্যা ছাড়া মার্কেট যাওয়া হয়ই না, তো ওখানে যাব নাইটি কেনার জন্য। নাইটি নেওয়া হয়নি, নাইটি নেবো আমার জন্য, তারপরে মায়ের জন্য নেবো। তো চলো যাই, জানি না কতটা ভিডিও করতে পারবো, গিয়ে দেখি অবস্থা বোঝে। তো আমি এই যে নাইটি নিয়ে চলে আসলাম, তো সেখানকার ভিডিও করতে পারিনি, এত ভিড় মার্কেটে, বীভৎস ভিড়। পয়লা বৈশাখের মার্কেটিং, তার সঙ্গে ঈদের মার্কেটিং, মানে হাঁটাই যাচ্ছে না। আমি তো এমনি নর্মালি গিয়েছিলাম টোটোতে করে, তাও মানে একবারে নাজেহাল অবস্থা আমার হয়ে গেছে এইটুকুনি টাইমিংয়ে। তো চলো তোমাদের দেখাই আমি কী কী নিয়ে আসলাম, কী কী বলতে দুটো নাইটি নিয়ে এসেছি খালি জাস্ট। তো এই দুটো নিয়ে আসলাম, একটা পিঙ্ক কালারের আর একটা ইয়েলো কালারের। আসলে হলুদ রঙের পরা হয় না সচরাচর, ছিল অনেক দিন আগে একটা ছিল, তারপর আর ইউজ করা হয়নি। পিঙ্কটাও সেম একই, রেড কালারটা কমন হয়ে গেছে, রেড, গ্রিন, গ্রে, এগুলো সবসময় ইউজ করাই হয়। তো এই দুটো কালার অনেক দিন থেকে ইউজ করা হয় না, আর এই দুটো কালারই পেয়ে গেছি, তো এই দুটোই নিলাম। এখন এগুলোকে আবার কাটিং করতে দিতে হবে, তো আগে এগুলোকে ধুয়ে দেবো, তারপরে তখন লেন্থ ছোট করতে হবে, হাতাগুলো একটুখানি খাপিয়ে নিতে হবে। ছেলের খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে, এখন আমি এখন বিছানাপত্র সব রেডি করব, তারপরে আমিও একটুখানি খাওয়া দাওয়া করে তারপর ছেলেকে নিয়ে চলে আসবো। আর এত বেশি কাশি উঠতেছে কেন যে হঠাৎ করে তরমুজ খেলাম, যার জন্য এরকমটা হচ্ছে। তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে। আজকের মতো গুড নাইট, ভালো থেকো সবাই।